আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আপনারা দেখছেন ইজি টিউটোরিয়ালস বাংলার সাথে আছি আমি সুলেনা শান্ত। ফ্লাটার বাংলা টিউটোরিয়াল বিগিনার টু অ্যাডভান্স এই পর্বে আমরা শিখতে যাচ্ছি ফ্লাটার ট্যাববার। তো ট্যাববারটা আসলে কি এটা বোঝার জন্য আমি এখানে একটি ট্যাববার নিয়ে এসেছি, যেটি হোয়াটসঅ্যাপের। তো হোয়াটসঅ্যাপটা এর জন্য আনা হয়েছে, এটি আসলে আমাদের সকলের অনেক পরিচিত একটি অ্যাপ, যার কারণে বুঝতে সুবিধা হবে এর জন্য এটি এখানে নিয়ে আসা হয়েছে। তো এ পর্বে আমরা হোয়াটসঅ্যাপ ডিজাইন করব না, তবে হোয়াটসঅ্যাপের যে ট্যাববার আছে সেই ট্যাববারটা ডিজাইন করা শিখব, এবং সেই জ্ঞান দিয়ে আপনি চাইলে হোয়াটসঅ্যাপের ঠিক এতটুকু ডিজাইন করতে পারবেন। আমি এটা করব না, আমি জাস্ট ট্যাববার কীভাবে তৈরি করতে হয় এটা দেখাবো। তো ওই জ্ঞানটা নিয়ে যখন আপনি নিজে থেকে ঠিক এতটুকু করতে পারবেন, অ্যাপবার এবং ট্যাববার এই দুটি জ্ঞান মিলে যখন এতটুকু আপনি নিজে থেকে করতে পারবেন, তখন বুঝবেন যে আপনি কিছু একটা শিখতে পেরেছেন। আর যদি না পারেন, বুঝতে হবে আপনার ভিতরে কিছুটুকু মুখস্থ বিদ্যা থাকলেও প্রকৃত অর্থে আপনি কিছুই শিখতে পারেননি। তো যাই হোক, কথা কম বলে এখন শুরু করা যাক। তো আমি এটাকে মিনিমাইজ করলাম, মানে একদম কেটে দিই, মিনিমাইজ করার প্রয়োজন নেই। এখান থেকে আমি এই এই প্রজেক্টটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ ফোল্ডার, সম্পূর্ণ নতুনভাবে করব। আমি সব কিছু জিরো থেকে শুরু করি। শুরুতে বলে রাখা ভালো, আমার ভিডিওটি দীর্ঘায়িত হতে পারে, এতে বিচলিত হবার কিছু নেই। শিখনের বিষয়টা হচ্ছে 5 মিনিট, বাট আমি বোঝার সুবিধার্থে অনেক ধীরে ধীরে এবং একটু কথা বলে বলে ভিডিও করব, যার কারণে অনেকটা সময় লাগতে পারে। ওকে, এবং জিরো থেকে শুরু করছি। প্রথমে আমি একটি নিউ ফোল্ডার নিয়ে নিচ্ছি, এবং নিউ ফোল্ডারটির নাম দিচ্ছি আজকের যে বিষয়, শিখনের বিষয়, সে বিষয়ের সাথে মিল রেখে ট্যাববার। ওকে, ট্যাববার নামক একটি ফোল্ডার আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর আমি চলে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোড এবং ফাইল, ফাইল থেকে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে গিয়ে আমি ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে ফোল্ডারটি ক্রিয়েট করেছি, ডেস্কটপ থেকে এখন আমি এই ট্যাববার ফোল্ডারটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আমাদের এখন কাজ হচ্ছে একটি প্রজেক্ট ক্রিয়েট করা, ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করা। তো ফ্লাটার প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমি চলে যাচ্ছি টার্মিনাল, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, এখানে ক্লিক করার পর ঠিক আমরা চলে আসব এইখানে। এখানে এসে আমরা লিখব FLUTTER ফ্লাটার CREATE ক্রিয়েট, তারপর আমি আমার প্রজেক্ট নেমটা এখানে দিয়ে দিচ্ছি। প্রজেক্ট নেম আমি দিলাম TABBAR। আপনি চাইলে যে কোনো প্রজেক্ট নেম দিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে এখানে অবশ্যই বড় হাতের কোনো অক্ষর হবে না এবং আপনার প্রজেক্ট নেমের ভিতর কোনো স্পেস থাকা যাবে না। ইন্টার দিলাম। দুই থেকে তিন সেকেন্ড সময়ের ভিতরে আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে। এখানে 8 সেকেন্ড সময় নিয়েছে। আচ্ছা, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাববার, এর ভিতরে চলে যাচ্ছি লিব ফোল্ডার, এখানে আমরা পাচ্ছি মেইন ডট ডার্ট ফোল্ডার ফাইল। এখানে আমরা ডিফল্টভাবে কিছু কোড পাবো, আমরা এই কোডগুলোকে এই মুহূর্তে রাখছি না, আমরা এই শুধু উপরের এতটুকু রেখে দিচ্ছি, ইম্পোর্ট প্যাকেজ এবং বাইট ফাংশনটি, এবং বাকি সবগুলোকে আমি কেটে দিচ্ছি, কেটে দেওয়ার একদম কেটে দিলাম। ঠিক আছে, কেটে দেওয়ার পরে এখানে আমি নতুন করে আমি ক্লাসগুলো নিচ্ছি। এসটি লেখার সাথে সাথে আমাদেরকে, আমি যদি এখানে লিখি, লেখার সাথে সাথে আমাদেরকে স্টেট ম্যানেজমেন্ট উইজেটগুলোকে এখানে, স্টেট ফুল উইজেট অথবা স্টেট লেস উইজেট, তো আমি স্টেট ফুল উইজেটটা নিচ্ছি। আচ্ছা, এটি নেওয়া হয়েছে, আমি স্টেট ফুল উইজেট নিয়ে কাজ করতে ভালোবাসি এবং এটা ইউজ করি। এসটি স্টেট ফুল উইজেটটা নিচ্ছি এবং এখানে আমি লিখে দিচ্ছি MIAPP লিখে দিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাই অ্যাপ লেখার পরে এখানে লাল যাচ্ছে না, বিকজ এখানে এমটা বড় হাতের আছে, MIAPP। আপনি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারে এবং সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। অবশ্যই আমরা এখানে রিটার্ন করব, অর্থাৎ ফ্লাটারের যে সর্ববৃহৎ উইজেটটা রয়েছে তার নাম হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ। আমরা এখন ম্যাটেরিয়াল অ্যাপে রিটার্ন করছি, ম্যাটেরিয়াল
অ্যাপ এই উইজেটটা নিয়ে নিলাম। এরপর আমরা এখানে লিখে দিচ্ছি এইসো এমি হোম। হোম হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাপ এর একটি প্রপার্টি যা স্ক্যাফল নামক উইজেট নেয়। তবে আমরা স্ক্যাফলটাকে সরাসরি না ধরে একটি ক্লাসের মাধ্যমে স্ক্যাফলকে ধরবো। এর জন্য এইসো এমি হোম পি এ জি হোম পেজ নামক একটি ক্লাস নিলাম। আপনি চাইলে এখানে যে কোনো নামে একটি ক্লাস নিতে পারেন। হোম পেজ নামক একটি ক্লাস নেওয়ার পরে আমরা এসটি লেখার পরে আমরা আবারও স্টেট ম্যানেজমেন্ট উইজেটে ফিরে যাচ্ছি। ওকে, স্টেটফুল উইজেটটা নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমরা লিখে দিচ্ছি এইসো এমি হোম ফি এ জি হোম পেজ। ওকে, এখন লেখার সাথে সাথে এখানে লাল দাগটি চলে গিয়েছে বিকজ এখন সে তার ক্লাসকে পেয়ে গিয়েছে। তো এখন আমরা রিটার্ন করছি স্ক্যাফোল্ডে, এস সি এ স্ক্যাফল অলরেডি এসে গেছে এতটুকু লেখার সাথে সাথে। এই স্ক্যাফোল্ডের ভিতরেই আমাদের মূল কাজ। স্ক্যাফোল্ডের ভিতরেই কিন্তু আমাদের সবগুলো কাজ। স্ক্যাফোল্ড আমরা যা কিছু করি তাহাই সাধারণত দেখা যায়। আমরা পূর্বের ভিডিওতেও এগুলো বলেছি এবং প্রতিটা ভিডিওতে বলে যাচ্ছি বিকজ যারা একেবারে কিছুই পারে না তারা যাতে স্মরণ রাখতে পারে। ওকে, এখন আমরা স্ক্যাফোল্ডের একটি প্রপার্টি হচ্ছে অ্যাপবার। আমরা জানি যে অ্যাপবার একটি অ্যাপবার নামক উইজেট নেয়। যদিও আজকে শিখনীয় বিষয় ট্যাববার, তারপর অ্যাপবারটাকে তৈরি করছি। অ্যাপবার, তো অ্যাপবারের ভিতরে আমি একটি টাইটেল নিচ্ছি, জাস্ট টিআই টিএলই টাইটেল নিয়ে নিচ্ছি। টাইটেল হচ্ছে একটি টেক্সট নিচ্ছি, টাইটেলে টেক্সট নামক উইজেটটা নিয়েছিলাম। উইজেট অবশ্যই প্যারেন্থিসিস নেয় এবং এর ভিতরে আমরা আমাদের ভ্যালুগুলোকে বসিয়ে দিতে পারি। টেক্সট এখানে আমরা দিলাম টি এ বি ট্যাব ভি এ আর ট্যাববার, আজকে শিক্ষণীয় বিষয়টি এখানে লিখে দিলাম। এবং আমরা জানি যে অ্যাপবারের একটি প্রপার্টি রয়েছে, এখানে অ্যাপবার থেকে আমরা কী কী নিতে পারি। এখানে মাউসের কার্সারটা রাখলেই আমরা সব কিছু দেখতে পারি। তো এইখান থেকে আমরা নিব হচ্ছে আমাদের যে আজকের শিক্ষণীয় বিষয় অর্থাৎ ট্যাববার। ট্যাববার হচ্ছে একটি বটম প্রপার্টি এর উইজেট, এজ বটম। এই বটম প্রপার্টিটা আসলে ট্যাববার নামক উইজেটটাকে ধারণ করে। তো আমরা এখানে বটম নিচ্ছি, ভি ও ডাবল টি ও এম বটম। এই বটমটা নিবে হচ্ছে টি এ ভি ট্যাব ভি এ আর ট্যাববার। এই ট্যাববার লেখার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাজেস্ট করেছে, এই যে এরকম সাজেস্ট করবে, এখানে ক্লিক দিয়ে দিব। দেওয়ার পর আমরা লেখা দেখতে পাচ্ছি ট্যাবস, যেখানে এরকম ট্যাবস লেখা আছে। এইখানে আগে আমাদেরকে এই ট্যাবসটিকে কেটে দিয়ে চোখ বুঝে বুঝে একটি থার্ড ব্র্যাকেট নিতে হবে, নিয়ে নিলাম। এবং এর ভিতরে আমরা আমাদের সেই ট্যাবগুলোকে বসিয়ে দিব যে কয়টা ট্যাব নিতে চাই আমি। সাপোজ আমি চারটা ট্যাব নিব, এখানে লিখে দিচ্ছি টি এ বি ট্যাব এবং শেষে একটি কমা দিয়ে নিচ্ছি। এবং আমি যেহেতু চারটা ট্যাব নিতে চাই, এই একটা ট্যাবকে আমি চারবার করে কপি করে পেস্ট করব। এজন্য কিবোর্ড থেকে ওয়াল্টার শিফট চেপে ধরে কিবোর্ড থেকে আমরা মাউসের ডাউন অ্যারো কিটা চাপবো। আচ্ছা, চারটা নিতে চেয়েছি, পাঁচটা হয়ে গেছে, আমি একটা কমিয়ে দিচ্ছি, নিয়ে নিলাম। এখন এই ট্যাবগুলোর ভিতরে আমরা তার একটি প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি নিয়ে যে কোনো উইজেটকে আমরা এর ভিতরে দিয়ে দিতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি সে কী কী নেয়। নিতে পারে সে স্ট্রিং, স্ট্রিং ভ্যালু নেয় যেটি টেক্স। তারপরে রয়েছে আইকন যেটি একটি উইজেট নেয়, রয়েছে চাইল্ড যা উইজেট নিবে এবং এটার হাইটও নিতে পারে। ওকে, তো আমরা এখন এইখানে ঠিক আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করব। সাপোজ আমি প্রথমটাতে একটি আইকন নিচ্ছি, প্রথম ট্যাপে একটি আইকন নেব, আই সি ও এন আইকন নামক একটি প্রপার্টি নিলাম। এটি এবার প্রপার্টি সরাসরি কোনো ভ্যালু ধারণ করতে পারে না, যার কারণে আইকন নামক প্রপার্টি নেওয়ার পরে অবশ্যই আমাদেরকে আইকন নামক একটি উইজেট নিতে হবে, আই সি ও এন আইকন নামক একটি উইজেট। প্রপার্টি হয় ছোটো হাতের অক্ষর দিয়ে শুরু এবং আই উইজেটগুলো বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় এবং শেষে একটি প্যারেন্থিসিস থাকে। ওকে, এর ভিতরে আমরা আইকনসকে কল করব, আই সি ও এন এস আইকনস ডট
এবং যে কোনো একটি নাম দিতে পারি আমি আইকন সাপোজ সি এ এম এ ক্যামেরা এ এল টি এটা দিয়ে দিলাম ওকে তারপর এইখানে যে রয়েছে ট্যাবগুলো এইখানে আমরা দিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী সাপোজ আমরা যদি হোয়াটস অ্যাপে ট্যাবসগুলো দেখি তাহলে কিন্তু আমরা ওখানে দেখেছি যে ওইখানে শুধুমাত্র ট্যাব বারে একটি আইকন রয়েছে ক্যামেরা নামক বাকি সবগুলোতে রয়েছে টেক্স তো আমরা চাইলে এখানে ভিন্ন ভিন্ন টেক্স দিতে পারি অথবা আইকনও দিতে পারি ওকে আমি এখানে একটি আইকন দিচ্ছি আর যদি টেক্স দিতে চাই তাহলে আমাদেরকে নিতে হবে সিএইচ আই এল টি চাইল্ড নামক উইজেট এই মুহূর্তে তারপরে এখানে আমরা টেক্স নামক উইজেটটাকে ইউজ করতে পারবো টেক্স এবং এইখানে আমরা লিখে দিচ্ছি সিএইচ সিএইচ এ টি চ্যাট লিখে দিলাম তারপরে এইখানে আমি দিতে পারি আরও অনেক কিছু এখানে চ্যাট দিয়েছি তারপরে আরও সাপোজ আমি আর একটি চাইল্ড নিচ্ছি এটা এটার ভিতরে এই ট্যাপে চাইল্ড নিচ্ছি এবং এখানে আমরা টেক দিচ্ছি টি এক্স টি টেক্স এর ভিতরে দিচ্ছি আমি এস টি ইউ এস টি এ টি ইউ এস টি ইউ এস স্ট্যাটাস তারপরে চেপে রয়েছে সি একটি চাইল্ড নিতে হবে চাইল্ডের মাধ্যমে উইজেট নিচ্ছি টি ই এক্স টি টেক্স নামক একটি উইজেট নিলাম এখানে একটি টেক্স দিয়ে দিলাম সি এ ডাবল এল সি এ ডাবল এল কল নামক একটি টেক্স দিয়ে দিলাম তো যদিও হোয়াটস অ্যাপে অ্যাপ বাচ্চা ডিজাইন করার কথা ছিল না তারপরে হোয়াটস অ্যাপ দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় এরপর অবশ্যই আমরা ডিজাইনকে চেঞ্জ করব এখন এটাকে আমি যদি রান করি কন্ট্রোল এস দিয়ে যদি সেভ করি এবং এটাকে যদি রান করি এখানে রান করব রান হতে অবশ্যই কিছুক্ষণ সময় নেবে আমি এই মুহূর্তে এটাকে একটু দেখতে পাচ্ছি এটি রান হয়ে গেছে দেখি কি আসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিছুই আসছে না তো এর কারণ হচ্ছে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে তা হচ্ছে এইখানে যে আমাদের স্ক্যাফোল্ডটা রয়েছে ঠিক এইখানে স্ক্যাফোল্ডটাকে আমরা একটি আরও একটি উইজেট দ্বারা র‍্যাপ করে দিব সেই উইজেটটা হচ্ছে একটি কন্ট্রোলার ডিফল্ট কন্ট্রোলার আমরা এই জন্য চলে যাচ্ছি জাস্ট এইখানে ক্লিক করব
ক্লিক করার পরে একটি ভালভ দেখতে পাবো। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা নিচের দিকে আসব। আসার পরে এখানে লেখা রয়েছে র‍্যাপ উইথ উইজেট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট আমরা লিখব DEFALT, এই যে ডিফল্ট ট্যাব কন্ট্রোলার, এই এতটুকু লিখলে আমরা দেখতে পাবো সাজেস্ট করেছে ডিফল্ট ট্যাব কন্ট্রোলার। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নিচ দিয়ে লাল দাগ দেখাচ্ছে, বিকজ এর ভিতরে আমরা কোনো কিছু বসিয়ে দিইনি। অবশ্যই একটি লেন্থ বসিয়ে দিতে হবে, লেন্থ একটি প্রপার্টি, এবং এইখানে আমাদের অবশ্যই লেন্থটা বলে দিতে হবে যে আমরা কয়টি ট্যাব নিয়ে কাজ করছি। আমরা চারটি ট্যাব নিয়ে কাজ করছি, এখানে সে চার দিয়ে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল এস দিয়ে এখন যদি আমি সেভ করি এবং আমাদের ওইটাকে ওপেন করি, আমরা দেখতে পাচ্ছি যে এটি রান হয়েছে এবং এইখানে যে আমরা ট্যাবগুলো দেখতে পাচ্ছি এটাই মূলত ট্যাববার, পুরোটুকু হচ্ছে ট্যাববার এবং এইগুলো হচ্ছে এক একটা ট্যাব। তো আমরা এখন চাইলে এই ট্যাবগুলোর জন্য এখানে যে ট্যাব করছি, ট্যাব করার ফলে এটা কি এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, বা এই ট্যাবগুলো যে একটি কাজ করা যায় ট্যাবগুলো করলে কি দেখাবে কি ভিউ হবে সেটা আমরা শিখিনি, এখন আমরা ওইটা শিখব। তো এটাকে আমি মিনিমাইজ করছি, মিনিমাইজ করে ঠিক আমরা চলে যাচ্ছি এইখানে স্ক্যাফোলে। স্ক্যাফোল আমরা জানি যে স্ক্যাফোল এর একটি প্রপার্টি, আমি যদি এইখানে রাখি এখান থেকে এই পর্যন্ত স্ক্যাফোল, স্ক্যাফোল এর একটি প্রপার্টি হচ্ছে বডি, ভিও জিওয়াই বডি, এবং এই বডিতে আমরা নিতে যাচ্ছি ঠিক এই বডিতে নেব হচ্ছে আমরা ট্যাববার ভিউ TABVAR বার ভিউ। ট্যাববার ভিউ একটি চিলড্রেন নামক প্রপার্টি নিয়েছে, যেখানে চিলড্রেন আসবে সেখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। তারপর আমরা এইখানে যে কোনো একটি উইজেটে রিটার্ন করতে পারি যা আমরা ওই ট্যাবগুলোতে দেখাতে চাই। সাপোজ আমি কন্টেনারে রিটার্ন করছি কন্টেনার, ওকে এটাকে কমা দিলাম এবং এটাকে আমি কপি করলাম, কপি করে এটাকে চারটা করলাম, চারটা ট্যাব এর জন্য, ওকে। এখন এর ভিতরে আমি চাইলে অনেক কিছুই করতে পারি, এখন আপাতত কালার দিচ্ছি সিওএলআর কালার ডট ইয়েলো COLORS colors। colors কে কল করছি dot red COLOR colors dot grwan green, ওকে চারটাতে চার কালার দিচ্ছি। আমি চারটি কালার দিয়ে দিয়েছি, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং এটাকে আমি ওপেন করলাম।
এখন যদি আমরা এখানে দেখি এই ট্যাবগুলোতে ট্যাপ করে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন কন্টেইনারে চলে যাচ্ছি ট্যাব এর মাধ্যমে স্ক্রিন পরিবর্তন হচ্ছে এবং এইখানে আমরা যদি হোয়াটসঅ্যাপে লক্ষ্য করি কল এর জায়গায় একটি লিস্ট ইউজ করা হয়েছে যেটাকে যেটা কল লিস্ট ধারণ করেছে স্ট্যাটাসের এই জায়গায় গিড রিভিউ ইউজ করা হয়েছে এবং চ্যাটের এই জায়গায় আমাদের চ্যাট লিস্টটা রয়েছে তো এইভাবে কন্টেইনারের ভিতরে যদি আমরা এগুলো তৈরি করি এইভাবে আমরা পুরো অ্যাপসটাকে ডিজাইন করে ফেলতে পারবো তো আজকের শিখনীয় বিষয় হোয়াটসঅ্যাপ নয় আজকের শিখনীয় বিষয় ছিল ট্যাববার তো আপনি চাইলে এই ট্যাববারটাকে হোয়াটসঅ্যাপের মতো কালার করে এবং হোয়াটসঅ্যাপের মতো অ্যাপবারটাকে ডিজাইন করে হোয়াটসঅ্যাপের ডিজাইনটা এখানে করে নিতে পারেন এইভাবে আপনি চাইলে যে কোনো অ্যাপসের অ্যাপবার এবং ট্যাববার দুটিকে ডিজাইন করে নিতে পারেন অর্থাৎ ট্যাববারের মানে অ্যাপবারেরই একটি অংশ হচ্ছে ট্যাববার যেটা বটম প্রপার্টির একটি উইজেট তো এখানে এর ভিতরে আমরা একটি টেক্সট নিয়ে দেখছি এখন আমরা একটি টেক্সট নিই প্রতিটি ইয়াতে কন্টেইনারের ভিতরে ঠিক যেইখানে আমরা কালার শেষ করেছি আমরা চাইলে ইমেজ নিতে পারি আমরা চাইলে কলাম চাইল্ড প্রপার্টি নিয়ে এর ভিতরে কলাম নিতে পারি যেটা যেখানে আমরা একাধিক টেক্সট লিখতে পারি এক কথায় আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা এটাকে ডিজাইন করতে পারি আমি জাস্ট একটি করে টেক্সট নিয়ে দেখাচ্ছি কন্টেইনার নিজে একটি উইজেট তাই সে সরাসরি টেক্সট নামক উইজেটটাকে নিতে পারবে না এজন্য আমরা নিচ্ছি চাইল্ড এখন টেক্সট নামক উইজেটটাকে সে সুন্দর করে নিতে পারবে রোটেক্স এখন আমরা এখানে টেক্সট দিতে পারি যে কোনো একটি টেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে জাস্ট এতটুকু কন্ট্রোল এস দিয়ে করলাম সেভ এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে টেক্সটটা চলে এসেছে আমরা চাইলে এটাকে সেন্টারে নিতে পারি জাস্ট চেক টেক্সট এরিয়া জায়গায় ক্লিক করলাম এবং এই ভাল্বে ক্লিক করব ক্লিক করে এখানে রয়েছে র্যাপ উইথ সেন্টার এখানে ক্লিক করে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম তাহলে আমরা দেখতে পাবো যে এটি আসলে সেন্টারে চলে গেছে তো এইভাবে চাইলে আমরা আপনি চাইলে এখানে যাহা ইচ্ছা তাহাই দিতে পারেন তো আজকের শিখনীয় বিষয় বডিতে বা এখানে কি দিবেন ওই জন্য আজকের শিখনীয় বিষয়টা হচ্ছে ট্যাববার যেটি ইতিপূর্বে শেখা হয়ে গেছে আমাদের তো অ্যাপবারে রয়েছে আরও অনেকগুলো প্রপার্টি যেগুলো আমরা দেখতে পারি এই ট্যাববারের আরও অনেকগুলো প্রপার্টি রয়েছে আমরা ওগুলোকে দেখব এখন ওকে আমরা শুরু করছি এখন চলে যাচ্ছি ট্যাববার ট্যাববার এই বটম প্রপার্টির একটি এর একটি উইজেট হচ্ছে ট্যাববার ট্যাববারে যদি আমরা মাউসের কার্সারটা রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এটি একটি ট্যাব নামক উইজেট নেয় যেটি ইতিপূর্বে এর ব্যবহার আপনারা দেখেছেন রয়েছে কন্ট্রোলার কন্ট্রোলারটাকে আমরা অন্যভাবে করেছি আমরা ডিফল্ট কন্টেইনার ডিফল্ট ট্যাব কন্ট্রোলার ইউজ করেছি যার কারণে এই কন্ট্রোলারটা ইউজ না করলে চলবে ওকে তারপর রয়েছে প্যাডিং রয়েছে ইন্ডিকেটর কালার তো আমরা চাইলে ইন্ডিকেটরটাকে কালার করতে পারি এখানে যদি আমরা চলে যাই ঠিক এইখানে যে নিচে যে একটি সাদা দাগ দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইন্ডিকেটর তো এই ইন্ডিকেটরটাকে আমরা চাইলে এটাকে কালার করতে পারি এটাকে এটার সাইজ বাড়াতে পারি কমাতে পারি নিজের ইচ্ছা মতো এটাকে সাইজ করতে পারি চলুন ইন্ডিকেটরের কাজগুলো আমরা দেখে নেওয়া যাক রয়েছে চলে যাচ্ছে ট্যাববার ট্যাববার এইখানে শেষ হচ্ছে একটি ইন্টার দিয়ে নিচ্ছি ঠিক ট্যাব এর পূর্বে আমরা লিখছি IN এজ ইন্ডিকেটর কালার আমরা চাইলে ইন্ডিকেটরটাকে কালার করতে পারি ইন্ডিকেটরটাকে সাইজ করতে পারি ইন্ডিকেটরটাকে ইন্ডিকেটর উইথটা আমরা আগে দিচ্ছি ইন্ডিকেটর উইথ এখানে যদি আমি 10.0 দিই কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে আমরা এখানে গিয়ে দেখতে পাবো যে এই দাগটা অনেক মোটা হয়ে গেছে যে ইন্ডিকেটর আমরা দেখতে পাচ্ছি এটা অনেক মোটা হয়ে গেছে এটা কিন্তু হলো ইন্ডিকেটর
color integrator width এর সেজন্য ওকে তো আমরা চলে যাচ্ছি এরপরের দেখি আর কি কি রয়েছে ইন্টিগেটর কালার রয়েছে এখানে হোয়াইট রয়েছে আমরা চাইলে অন্য একটি কালার দিতে পারি COLOR ইন্টিগেটর COLORS colors dot আমি তো আচ্ছা গ্রে কালারটা ইউজ করব লাইম কালারটা ইউজ করছি অথবা অরেঞ্জ অরেঞ্জ কালারটা ইউজ করলাম কন্ট্রোল এস দিয়ে করলাম সেভ এখন আমরা এখানে চলে যাচ্ছি ওকে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটর কালারটি অরেঞ্জ হয়ে গেছে এরপরে দেখি যে আরো কি কি কাজ রয়েছে এখানে রয়েছে ইন্ডিকেটর আরো কিছু রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি আই এন ইন ইন্ডিকেটর সাইজ যাকে আমরা দেখিনি ইন্ডিকেটর সাইজটাকে দেখি ইন্ডিকেটর সাইজটা কি নেয় আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর সাইজটা নেয় হচ্ছে ট্যাব বার ইন্ডিকেটর সাইট নামক সাইজ নামক একটি উইজেট নেয় তো আমরা এখানে লিখে দিচ্ছি টি এ বি ট্যাব সি এ আর ট্যাব বার ইন্ডিকেটর সাইজ তো লেখার সাথে সাথে ইন্ডিকেটর সাইজটা রয়েছে দুই ধরনের এক লেবেল দুই হচ্ছে ট্যাব তো আমরা এই দুইটিকে ইউজ করে দেখছি আমরা লেবেলটাকে ইউজ করি ওকে লেবেলটা ইউজ করার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিকেটরটাও অনেকটা ইন্ডিকেটরটা অনেকটা ছোট হয়ে গেছে ঠিক আমাদের যে উইজেট রয়েছে সেই উইজেট এর সমান অর্থাৎ আইকন উইজেটের কাছে গেলে এটি আইকনের সমান এবং টেক্সট উইজেটের কাছে টেক্সট এক্স এর সমান এটি হচ্ছে লেবেল বরাবর আর কি এরপরে রয়েছে আরেকটি ভ্যালু রয়েছে যেটি হচ্ছে ট্যাব এখানে যদি আমরা এন্ট্রি এখানে যদি ট্যাব দিই টি রয়েছে ট্যাব এখন কন্ট্রোল এস দিয়ে সেভ করব তাহলে আমরা দেখতে পাবো যে এটি ট্যাব বরাবর হবে আমাদের ট্যাবগুলো যত বড় ইন্ডিকেটারও ঠিক তত বড় ওকে আমরা চাইলে এখানে যে আইকনগুলো রয়েছে বা চ্যাট রয়েছে এগুলোকে আমরা টেক্সটগুলোকে আমরা কালার করতে পারি নিজের ইচ্ছে মতো যাই হোক এ ছিল আজকের শিখনীয় বিষয় আমি চাইলে এটা দিয়ে অনেকগুলো ডিজাইন করে দেখাতে পারি ঠিক এতটুকু নলেজ দিয়ে তবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ইতিমধ্যে অনেকটাই বড় হয়ে গেছে তাই আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম